আমি শুনলাম গো আমার তো স্বামী স্ত্রী, তা আজকে কাল খাওয়া কিছু রুগুলো খাওয়াবো না। তা তুমি কটা প্রেম করেছো? আমি একটা প্রেম করিনি। তাই বললো হয় নাকি? আমি দশ বারোটা প্রেম করেছি। সব ছেলেরাই পারে। আমি কি হিজড়ির সঙ্গে প্রেম করেছিলাম নাকি? না, তাই বলি না। আমি কালকে একজনকে নেপালে গেছিলাম, বয়স পর্যন্ত বিয়ে করা হয়নি। আর তুই পাগলি, তোকে কি বিয়ে করবে? এই পাগলি কাকে বলছিস? আমি একটা মেয়ে ছেলেকে নিয়ে এসে বিয়ে করে করলে গেছিলাম। আমি বাবার স্টেশন থেকে ঘুরে নিয়ে চলে এসেছে। একটা বেরিয়ে যাওয়া মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না, এবার সমস্যা করতে পারবো না। বেরিয়ে যাই এখান থেকে, ঘর থেকে বেরা। এই তুমি তো একটা ছেলের সঙ্গে মেয়েকে পালিয়ে গেলে, আমি সত্যি কথা বলছি নাকি? তোকে মিথ্যে কথা বলার লেগে এই সব বাইক করার লেগে মিথ্যে কথা বললাম। আমার সঙ্গে খেয়াল করে আমার সঙ্গে পুলিশ বাইক করলে আবার মশলা করছে আমাকে জিনিস দেখ সালাবার আমি টিভি বন্ধ করে দেবো। টিভি বন্ধ করবে? ছোট ছেলে হয়ে আবার এখানে মশা আছিস দেখাতে পারে? কেলো মধু কাঁদছিস কেন? ওই পাড়ার ছেলে ওই পাশে বাড়ির আমাকে মেরে ঘরতে পাই করতো। কি কি তোকে পাড় ঘরতে পাই করতো মেরে? চল দেখে চলো মা। তোমার বয়স কত ভাবি? 16 না 17? কি বলছো মা? আমার বয়স তো 16 18 হয়ে গেল। চুপ কর, কাকু মারতে পারে বড় লোক, সে বড়ের সঙ্গে সে ছোট সঙ্গে কথা বলে চল। মা তুমি ভিক্ষে না গো, মা গো গো আমার হাতে কাজ, তুমি ভিক্ষে দাও না। আমাকে বলেছে নাকি? আমার বিখ্যাত মা, বিখ্যাত মাকে বলেছে তুমি এসে বিখ্যাত হবা? এই খুনতে উঠবো নাকি? তুমি বলেছে নাকি তুমি চুপচাপ থাকতে? উঠে পড়া, ওটা সহ্য করো না। ওটা শেষ পর্যন্ত ফকরির সামনে মারলো। আর ব্যবস্থা করতে হবে, ভাত খাও না, যাই উকুলের কাছে। উকিলবাবু ঘরে আসেন। কে দেখতে পাচ্ছ না আমি কলতলায় আছি?
উকিল বাবু আমি মেয়েকে বাদ আমার বউকে বাদ দেবো, কেন বাদ দেবে, আমাকে ধরে মারে। এখন বাজে না, এখন না এখন বসন মারা যায়নি, রাত্রে মজো। ঠিক আছে তাহলে বলো তুমি কি দেখলে, আপনাকে মারলো বসন মাজা হয়নি বলে? আমি আমাকে মারলো, আমি তো উকিল বলে আমাকে মারলো বাসন বাজানো হবে। তুমি তো কোন মহাপুরুষ, তোমাকে মারবে না, তুমি বোরকা শুনবে না, বোরকা তো শুনতে হবে। ঠিক আছে উকিল বাবু, তাই হবে। এখন মেয়েদের আইনে যা হবে হোক গিয়া, বুঝে পারি না, মেয়েখানে থাকতে হবে। ময়না পাখি কোথায় গেলি? কাছে এসে বসো না, তা ওর মা ঝামেলা করছে কেন, একটু হাসা হাসি থাকা যায় না, পাশের বাড়ির জন্য হাসা থাকে। তুই জানো ঝামেলা ঝামেলা না এসব, ওরে বাপরে দেখা 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 আমাদের কাজই ভালো, বউ রাগ উঠলে গুমগাম করে কিলিয়ে যায়, বউ যখন রাগ উঠে গুমগাম কিলিয়ে যায়, আমাদের কাজই ভালো। চল রে বউ, এদের দেখে আবার কাজে এসে এদের দেখে আবার ধারে শিখবি না, যখন রাগ উঠে যাবে গুমগাম করে দোকান কিলিয়ে দিবি। হ্যাঁ, যখন রাগ উঠে যাবে গুমগাম করে দোকান দোকান কিলিয়ে দিবি। চল চল।